হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাডলি বাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি শুভ পয়লা বৈশাখ, সবাই ভালো কাটাবেন আজকের দিনটা। আজকে আমারও অনেক কিছু প্ল্যানস আছে। শ্বশুরের সাথে গিয়ে আছে সকাল সকাল, আমি একটু পুজো দিয়েছি, সকাল সকাল থেকে পুজো দিলাম, সবার জন্য বাড়ির মিষ্টি মিষ্টি কিনলাম, বাপের বাড়ি গেছিলাম, গিয়ে ওখানে সবাইকে নমস্কার টমস্কার করে এলাম। এখন যাচ্ছি আমার পিসির বাড়ি। আজকে আমার সাথে আছে একদম স্পেশাল স্পেশাল গেস্ট। চলে এসছে স্পেশাল গেস্ট আমাদের। আচ্ছা, সবাই মিলে আমার পিসি বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে খুব মজা করব। আজকে একটা মস্তি ভরা পয়লা বৈশাখ স্পেশাল ব্লগ নিয়ে এসেছি, সো দেখে দেখো। এই যে আমার শাশুড়ি মা আজকে রেডি শেডি হয়ে বসে রয়ে, আমরা এখন বেরোচ্ছি, পিসি বাড়ি যাচ্ছি। মা টাটা। সো অন দ্য ওয়ে টু আমার পিসি বাড়ি, আমার পিসি বাড়ি যাচ্ছি এখন। তারা ছোট্ট পয়লা বৈশাখে গেট টুগেদার আছে, সেক্ষেত্রেই যাচ্ছি ওখানে। সকালে একদম ইন্ডিয়ার একটা বেঙ্গলি লুক রাখার চেষ্টা করছিলাম, এখন একদম একটু হালকা ফুলকা শাড়ি পরে নিয়েছি, কারণ প্রচন্ড গরম। এক্ষণ রেডিওতে বলছিল 122 বছর নাকি এরকম গরম কলকাতায় পড়েনি, এখন যেরকম গরম পড়েছে। আজকে আমাদের সাথে রয়েছে এই অপূর্ব, আর এদিকে রয়েছে দীপ্ত, গাড়ি চালাচ্ছে। আমি সানগ্লাসটা পরিনি বাবা, বাইরে প্রচন্ড আলোর তাপ, মানে সূর্য অনেক, মানে আমি তাকাতে পারছি না বাইরে, এত এতটাই গরম। এই যে আজকে আমার পয়লা বৈশাখ লুক, আমি ভালো করে আমার শাড়িটা দেখাবো, এবং এই শাড়িটার ব্যাপারে অনেক কিছু ইনফরমেশনও দেবো আপনাদের। শাড়িটা কোথায় কিনেছি, এটা একটা ইনস্টাগ্রাম পেজ থেকে কিনেছি, ট্রাই করতে পারেন। খুব সুন্দর, খুবই ফ্লোই এবং খুবই সুন্দর, হালকা, সামারের জন্য পারফেক্ট। আপনারা এই শিমারি ব্লাউজটা ক্লিক স্কিপ করতে পারেন, বাট আমার ভালো লেগেছে, আমি পরে নিয়েছি। ইটস ভেরি কমফোর্টেবল অলসো, সফট, খুবই লাইট ওয়েট ফর সামার, ইটস গুড। কেমন আছো? আমার অনেকদিন বাদে আমি চলে এসেছি, আবার অনেকদিন, প্রায় দু মাস আমি কোনো চ্যানেলে কোনো ভিডিও তো ছিলাম না। এরা যাচ্ছে, ঘুরছে, মস্তি করছে, আমাকে ভুলে গেছে। আজকে এর জন্য না, আমরা সান্তনা প্রাইজ, আজকে আমরা এর জন্য পিসি বেদাটা গেট টুগেদার প্ল্যান করেছি, ছাড়া আমরা কেজিএফ টা দেখতে যাওয়ার প্ল্যান করছি। পাস থেকে কি দারুণ দারুণ গাড়ি চলে যাচ্ছে, আমরা তো হাই হাই করছে, আর বেচারা দীপ্ত এখন খেটে খুটে গাড়ি চালাচ্ছে, শুধু মুখে দেখো, খেটে খুটে গাড়ি চালাচ্ছে, তো একদম একদম ইয়ে সিরিয়াস লুক, কেজিএফ লুক। পিসি বাড়ি চলে এসেছি, এই যে পৌলমিও আছে, পৌলমি এখন আসলে কোকোকে নিয়ে ব্যস্ত। এই যে ক্লান্ত ব্যক্তি, পিসি কি করছে দেখুন, পিসি এখন প্রিপারেশন করছে খাওয়া দাওয়ার, ঠিক না? উমা, আরে তুমি কোথায় বসে কাজ করছো গো, আমি তো ঢুকে ভয় পেয়ে গেছি। কি গো, এইভাবে কে বসে কাজ করে এরকম? এই যে এখন পৌলমি না কাঁধে উঠেছে কোকো, পৌলমি এখন কি করছে ও? বসে আছে, তোর কাঁধে বসে আছে, সোজা হয়ে যা, কি কোকো পিসি পিসি কোকো আমি মাথায় দিই বাবা, এরকমই ঠিক আছে। আমরা একদিন দুদিন থাকলে ওর সাথে মেশে মিশে যাবো। কিছু করো, ও পুরো তোকে শুধু তোকে ভালোবাসছে। বন্ধুত্ব হচ্ছে, ওলে বাবালে, ওলে বাবালে, ও ভয় পাচ্ছে না তো পিসমা, এর জন্য ও মা কি আরাম, কি আরাম, উঠবে দেখ, ওই দেখ চলে এসছে জয়। এবার জয় কোকোর সাথে ইন্টারাকশন করছে। জয়ের এটা ফার্স্ট অ্যাটেম্প কোকোর সাথে ফ্রেন্ডশিপ করার, দেখা যাক কি হয়। মামা উপরে যা, মামা উপরে যা, মামা উপরে যা, না 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 না
সেকেন্ড অ্যাটেম্প্ট তো কোসে দে ফ্রেন্ডশিপ করে আরে জয় আরে জয় কিছু আমরা দেখ কিছু করছে না এই থার্ড টার্ন ও এখন থার্ড ট্রাই করছে কোকোকে নিয়ে ফ্রেন্ডলি হওয়ার কিন্তু তাও এবার পুরো পুষ্পা স্টাইল হয়ে গেছে চিনে গেছে সবাই এখন কোকো কে নিয়েই ব্যস্ত। এটা হচ্ছে পয়লা বৈশাখের লাঞ্চ। আমরা সবাই আছি বিশিবাড়ির ছাদে এসেছি। এখানে পুরো ফুল গার্ডেন, একটা কি সুন্দর গার্ডেন। হ্যাঁ, আম হয়েছে দেখুন গাছে। জয়কে যাই, এটা কি করেছিস? এই পলমি, পলমি লিপস্টিক কালার চেঞ্জ হয়ে গেছে। আর এই যে দুখিয়ারি, সকাল থেকে একটা কথা বলেনি ও। হাটটাকাড়া ছেলে তো ছোট পাখি, কুট কুট কুটাতে ভয়। না না, ঠোঁটটা চেনা কেমন, ও যখন চড়ছে কেমন একটা লাগছে আমার। কেমন লাগছে, কি অনুভূতি হচ্ছে তোর? শুশুরি লাগছে, তা শুশুরিকে ভয় পায় নাকি? ভয় লাগছিল যে কিছু কামড়ে দেয় হুট করে। আ কামড়ালে কামড়াবে হচ্ছিল, ওটা আমার হয়নি। আমার এরকম 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 আমাদের মুখটা এরকম ফ্লস দেখা, এমনিতেই ভূতের মতন দেখছিল। আমাদের ভাইরা, আমরা ছাদে এসেছি লক করতে, কিন্তু একটু আলো নেই, তাই ওরা একটু লাইট ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন। তাই আমরা বলছি একটু ভালোভাবে লাইটটা ধর, বলছি আমাদের আমার একটু ভালো লাগে, আমাদের একটু ভূতের মতো লাগছে। কিরকম লাগলো আপনার বলুন, আমি নাম্বার দিয়ে দেবো ওনাকে, ফোন করে করে বলুন আপনার কেমন লাগলো। আজকে দিনটা খুব মজা করে কাটালাম, পুরো দিনটা আসলে মজা, মানে কি পুরো দিনটা কোকো কে নিয়ে কেটে গেল। কোকো কি করছে, কোকো না করছে, আমাদের ন্যাচারাল বিউটি আমরা উইদাউট মেকআপে আছি। সারাদিন অনেক ধকল গেছে, চোখ মুখের অবস্থা খুব খারাপ। পলমি এখন চলে যাচ্ছে, পলমি টাটা, আবার দেখা হবে, আবার দেখা হবে। পলমি এখন চলে যাচ্ছে, এখন আমাদের পুরো ধুস্ত লাগছে চোখ মুখের অবস্থা। পলিয়ান যেই শটটা নেওয়া হয়ে গেল, চুলটা বেঁধে নিল।